এই লাড্ডু নেবে, খাস্তা নেবে, লাড্ডু নেবে, খাস্তা নেবে, ভালো ভালো লাড্ডু খাস্তা। ও ছুটকি, তোমার মেয়ের জন্য নেবে নাকি? না না, এইসব লাগবে না। মা মা, আমি খাবো, খাস্তা খাবো আমি, মা দাও না কিনে। আবারও বায়না শুরু হয়ে গেছে, কি আর বলবো। দাও না, আর বেশি নেই, সব বিক্রি হয়ে গেছে। দাও না, তোমার মেয়েকে যখন বায়না করছে দাও, কিনেই দাও। মা মা, দাও না কিনে। এমা, আমার কাছে টাকা নেই রে মা। ঠিক আছে, নাও, তোমার ছোট্ট মেয়ে তো, বাকি দিয়ে যাচ্ছি আবার, তাহলে কালকে পয়সা দিয়ে দিও। ঠিক আছে, নাও তাহলে মেয়েকে দাও, মেয়ে বায়না করেছে যখন। ঠিক আছে, হ্যাঁ দাও খেতে। মা মা, খুব টেস্টি খেতে। মা মা, তুমি মোবাইলে কি দেখছো? আমি স্টার জলসায় সিরিয়াল দেখছি। মা মা, মোবাইলটা একটু দাও না, আমি কার্টুন দেখবো। এই চুপ চুপ, আস্তে চুপ করে থাকবি, আমাকে ডিস্টার্ব করবি না তুই। এখন চুপ করে বসে থাক, এই দেখ রান্নাবাটি খেয়াল করে বসে বসে। মা মা, দেও না একটু কার্টুন দেখি। না, দেখতে হবে না কার্টুন। ওই যে রান্নাবাটি আছে দেখ, বাচ্চাদের ফোন দেখলে চোখ নষ্ট হয়ে যাবে। মা মাকে একটু মোবাইল দিল না, নিজে সিরিয়াল দেখবে। দেখ, আমি ললিপপ খাচ্ছি। কি ললিপপ খাচ্ছ? আমাকে একটু দাও না মা। না রে মা, তোর তোর দাঁতে তো পোকা লেগেছে, কালকে তো দাঁত ঠিক করে আনলাম না, তো দাঁত ঠিক হয়ে তারপরে ললিপপ খাবি। না মা, আমাকে একটুখানি দাও না। আরে না, তোর দাঁত তো খারাপ, যদি এখন দিই আবারও দাঁত পোকা লেগে যাবে। আমি বলবো, সাথে সাথে তুমিও বলবে। ঠিক আছে? ঠিক আছে মা, আমি বলবো। ঠিক আছে। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরিতার, হিরে দাদার মরমরিতার, ঠাকুর দাদার বউ, ঠাকুর দাদার বউ। ঠিক করে বল। ঠিক আছে মা, আমি পরে পড়বো, এখন আমি খেতে যাব, আমি আর পড়বো না। কেন? আমি অনেকক্ষণ বই পড়েছি, এখন আমি খেতে যাব। আগে বই পড়, আর একটু পড়ো বই। না, আমি পড়বো না। ঠিক আছে, যাও।